বিজেপি বিশন ডকুমেন্ট রগ বেকার তোমরা চালাতাই বরি রগ্ন শাকথারি আংমানি অভয়ন ফুনকম চাশালা কক্তম থুমরানি কথমলাই মংখলাই অভয়ন শিলসা মংখলাইকা ডিওয়াইএফআই নি হাস্তে আস্তু খং পলাশ ভূমিক চাশালা ইয়াকশিনি কাইনি শিকলা বদলনি কথমলাই মংরনি কক্তম থুমরানি কথমলাই মংগো ফাইমানজক ফাইকা ডিওয়াইএফ নি হাস্তে তাংফাং অমলেন্দু দেববর্মা শিকলা অজমা পলাশ ভূমিক বিজেপি ভিশন ডকুমেন্ট চেলাতে বুড়ি রক বেকার তংনাই রকনি ফাইসিং সাকথারিয়া নাইকলিয়া অবহাইন কাশা ফুনুক মুং আবহাইন বরনি আর ফুনুক মরনি জরাও বিজেপি বদল দাল বিদাল আচুকলাই মুং খালাই মা রকব অবহাইন তেওয়াশা নুকজাখা ককথুম থুমলাই কুথুমলাই মুঙ্গ অবহাইন ককশাকা শিকলা অজমা পলাশ ভূমি সামুংখলাই মানে থাই রকনি ফাইসিং ভিশন ডকুমেন্ট রুন তুই ককরক রুমানি আবরক তাব থাইসাপন সুপুঙ্গি রুমানি নুকজাগাকো আবরনি বিশিং থিব কাশা ফুনুক মর রুই ককরক সামান নুকজাখা বেকার তংনাইনি মারি রক হাইউনি থাই রক কবাং হমানি তিরপুরা রগব নুকসাকি টংকা হাস্তে রগ বেকার টংনে রংনি থানিও অবহাইন কবক মং রখা শাক নি বিশিং তিব নাইকল মাবাই বিজেপি নি তাতাল পীর মংরি ফাইসিং নখরে লামো বাসা নানি বাগৈ আমরা জানি যে 2018 সালের ভিশন ডকুমেন্টে বিজেপি মানুষের সামনে বিশেষ করে বেকার ছেলে মেয়েদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল ঢালাও হারে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা পরিষ্কারভাবে বলছি এই ভিশন ডকুমেন্ট আসলে বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করবার একটা দলিল মাত্র এটা আজকে বিজেপি দলের নেতাদের বিভিন্ন আলোচনা থেকে প্রমাণিত ভিশন ডকুমেন্টে কর্মসংস্থানের প্রশ্নে যে কথাগুলো বলা হয়েছিল তার একটা প্রতিশ্রুতিও এই সময়ের মধ্যে পূরণ করা হয়নি শুধু তাই না গত 44-45 মাস ধরে আমরা বলতে পারি যে টেট উত্তীর্ণ কিছু ছেলে মেয়েদের নিয়োগ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরগুলোতে নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ নিয়োগ নেই বললেই চলে এবং কর্মসংস্থানের ইস্যুতে রাজ্য সরকার কিংবা বিজেপি দল গত কয়েকদিন ধরে যা বলছেন সবটাই হচ্ছে তাদের ফাঁকা আওয়াজ বেকার ছেলে মেয়েদের আরেকবার বিভ্রান্ত করার কৌশল মাত্র আগিনে নাহার মুনতই না বিশ্বব্রহ্মণ হাই কেন ডিওয়াইএফআই তাকলাইব শিকলা শিকলে রনি থানিও কাইসা বরনে নাইকল থাই রনি বিশঙ্গ কুথুম লাই মুনি নাহার মুং আবনতইব শিকলানে অজমা পলাশ মুং শাকলাইকা ডিসেম্বর নি নিশিবা শালমারি নিশিমি ডিসেম্বর নি থামচিজা শালমারি জরাতই ন অবহাই ক্লাইন বংনি সামং ক্লাইম আবনি বাগাইন হাস্তে নি উমরচিবানি সিমি রমই বরেচি উমনি টংনাই শিকলা তাই শিকলি রংনি থানিও কয়মুং রকনা রেখা ডিওয়াইএফআই নি কথম লাইম রংনি বিশিং তৈ তাই সামুং খ্লাইমানি থাই রগ বরনি ফাইসিং কাহামকে নাইকল রান বাগৈ আপনারা জানেন যে আমাদের দেশের সর্ববৃহৎ যুব সংগঠন ডিওয়াইএফআই আমরা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার আমরা 15-40 বছর বয়সের যারা যুবক যুবতী তাদের কাছ থেকে সভ্যপদ আমরা সংগ্রহ করি আমরা ত্রিপুরা রাজ্যে আজকে থেকে অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যে ডিওয়াইএফআই এর সভ্যপদ গ্রহণ অভিযান শুরু হবে আমরা আমাদের রাজ্যের 15-40 বছর বয়সী সমস্ত যুবক যুবতীদের কাছে আহ্বান করব আবেদন করব আপনারা ডিওয়াইএফআই এর সভ্য হন কর্মসংস্থানের দাবিতে লড়াইকে তীব্র করুন রাজ্যের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যুবক যুবতীদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ডিওয়াইএফআই এর সভ্যপদ আপনারা গ্রহণ করুন 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর সারা রাজ্যে 5 টাকার বিনিময়ে ডিওয়াইএফআই এর সভ্যপদ সংগ্রহ করা হবে এটা বিজেপির মতো বা যুব মোর্চার মতো মিস করে সভ্যপদ নেওয়া যায় না ব্যুরো রিপোর্ট চ্যানেল ডিন্ডা।